morning, Coco. Coco, good morning. Good morning. Shui. Kanna chacha mane good morning. Chunku, 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 chunku. আমাদের কলি সোনামণি চলে আসছে, কলি কতদিন পরে আসছে, কোকো কি করছে, কলিকে কতদিন পরে দেখছে, কোকো তো আদর করে একেবারে শেষ করে দিল, আদর করে কি আসছে তো কোকো, ওকে আদর করে মানে কানটা খেয়ে নে তুই, আর কানে করিস না কোকো, এবার গুলুকে করো। গুগলি কি করছে, কি করছে গো গুগলি, কথাগুলো এত কিউট লাগে আমার। হ্যালো, গুড মর্নিং, সানডে বলতে ফালতু সানডে, আজকে সকাল সকাল একটা স্নান টান করলাম, যে স্নান টান করে সব ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে ঢুকি, এই সান্দান হয়ে গেল কমপ্লিট, বাস লাইন চলে গেল, আর যাই হোক হাওয়া টাওয়া দিচ্ছে তাও একটু, বাট গরমে এই এত গরমে এইটুকুন হাওয়াতে কিছু হয় না, তো কারেন্ট নেই আজকে, যাই না, আগে নাকি অ্যানাউন্স করছে আমি তো শুনিনি, চারটার সময় আসবে বলে, সানডে করেই এদের যত কাজ, সানডে করেই একটু ফ্রি টাইম থাকে, বাড়িতে থাকিয়ে থাকি সানডে করে গেছিলাম, যাই হোক এখন চিকেন বসিয়েছি, শাক হয়ে গেছে, ঢেকির শাক করেছি, আমাদের স্পেশাল ঢেকির শাক একটু অন্যরকম করে করেছি হচ্ছে, আর চিকেন করব, চিকেন কষা আর ভাত, এমনই অবস্থা এই কী বলে ওটাকে থেতো করে মশলা তারপরে রান্না করতে হচ্ছে, তো যাই হোক ওইভাবেই রান্না করছি, থেতো মশলা নাকি টেস্ট ভালো হয়, দেখা যাক কী হয়, এই হচ্ছে আপডেট। সানডে গরমে আর বাড়িতে ভালো লাগছিলো না যেহেতু লাইন নেই, সেজন্য ভাবলাম একটু কোথাও ঘুরে আসি ঠান্ডায় ঠান্ডায়, তো আমরা বেরিয়ে পড়লাম, সেদিনকার মনস্ট্রিটা যাওয়া তো বেকার হয়ে গিয়েছিলো, তো আজকে ভাবলাম একটু ঘুরে আসি, দেখে আসি পাঁচটার আগে পৌঁছিয়ে, শ্লোকেরও মন খারাপ হয়ে গিয়েছিলো সেদিনকার, তো সেজন্য আমরা চললাম মনস্ট্রির দিকে। এই হচ্ছে ভেতরটা, ভেতরে আমি এর আগেও এসেছিলাম, তখনকার ওদের একটা কোনো প্রোগ্রাম চলছিল, তো খুব ভালো মতো ঘুরতে পারিনি, খুব প্রচণ্ড ভিড় ছিল, তো আজকে তাও মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে, রোদ প্রচণ্ড এই দিকটাতে, কিন্তু তাও সুন্দর লাগছে দেখতে বেশ। এখানে এসে এটা করবো না, কেউ করবে না এরকম তো কেউ হয় না, তো আমিও একটু করলাম, শ্লোক তো পুরো বিল্ডিংয়ে পুরো মানে যতগুলো আছে কোনোটাও ছাড়িনি মনে হয়। আমরা এন্ট্রি করলাম এবার ভেতরে, ভেতরটা এত
সুন্দর, মানে কি বলবো, এক একটা কাজ এত নিখুঁত। আমি এর আগে ভেতরে কোনোদিনও আসেনি, বাইরে থেকে ঘুরে চলে গেছি, কারণ সেদিন কাউদের বলছিলাম একটা কোনো পুজো বা কিছু একটা ছিল, তার জন্যে ওপরে ওরা অ্যালাউ করছিল না। তো আজকে আমি এই ফার্স্ট আসলাম, তো মানে ভেতরটাতে এসে সত্যি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, দারুণ নিখুঁত কাজ একদম ওদের, আর এত সুন্দর সাজানো গোছানো, খুবই ভালো লাগছিলো। যাই হোক, ভিতর ঢুকে একটু তো ফটোশ্যুট হলো। এই কোথায় চলে গেলি, কোথা দিয়ে গেলি তুই, কোথা দিয়ে গেলি তুমি?